নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা মাছের রেসিপি। আর মাছটা রান্না করেছি একেবারে বিনা তেলে, অথচ এই রেসিপির টেস্ট বন্ধুরা যথেষ্ট ভালো হয় খেতে, আর সেই সঙ্গে স্বাস্থ্যকর তো অবশ্যই, সেটা বুঝতেই পাচ্ছেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এর জন্য নিয়ে নিয়েছি মাছের পিস, পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে এবং জলটাও ভালো করে ঝরিয়ে নিতে হবে মাছের। মাছটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর হলুদ গুঁড়ো। এই তিনটে জিনিস দিয়ে দিতেই হবে, আর সেই সঙ্গে বিনা তেলে যেহেতু রান্না সেই জন্য অবশ্যই এখানে 2 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সমস্ত জিনিস একসঙ্গে মিশিয়ে নিতে হবে মাছের সঙ্গে। একেবারে বিনা তেলে, অথচ বন্ধুরা খুব সুন্দর কিন্তু খেতে হয় এই মাছের রেসিপি। এটা আমি এখন রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। একটা বাটা মশলা তৈরি করব, নিয়েছি 1/2 চা চামচ পোস্ত আর 1/2 চা চামচ সাদা সর্ষে, আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 4 কোয়া রসুন আর স্বাদ মতো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কম বেশি করে নিয়ে নেবেন, আর 2 টুকরো ছোট ছোট আদা দেখতে পাচ্ছেন। এছাড়াও রয়েছে 1 টেবিল চামচ কুমড়ো আর তরমুজের বীজ মানে মগজ দানা, 5টা আলমন্ড নিয়েছি আমি, আর এখানে 12-14টা মতো হাফ কাজু নিয়ে নিয়েছি। সমস্ত কিছুকে একসঙ্গে অল্প জল দিয়ে বেটে নিতে হবে মিহি করে। এরপরে মশলা বাটা হয়ে গেলে ভালো করে প্যান বা কড়াই, যাতেই রান্না করুন না কেন, একটু গরম করে নেবেন প্রথমে। তারপরে বাটা মশলা যেটা রেডি করলাম সেটা প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করছে, তার মানে এটা এরকম কিন্তু গরম করে নিতে হবে। এবার এটাকে এই অবস্থাতেই 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে বাটা মশলা ধোয়া জল প্রায় ছোটো বাটির 1 বাটি রেখেছি, সেটাকে 2 থেকে 3 বার ধরে অল্প অল্প করে দিয়ে মশলাটাকে কষাতে হবে। জলটা দেবেন অল্প যখন ড্রাই হয়ে আসবে, তারপরে আবার বাকি জলটা দেবেন। এইভাবে যেহেতু তেল ছাড়া রান্না, তাই অবশ্যই আপনাকে মশলাটা জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 বার। কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতাটা দিলে কিন্তু মাছের রেসিপির মধ্যে আপনি অল্প তেল দেখতে পাবেন, আর সেই সঙ্গে যেহেতু বাদাম রয়েছে, মগজদানা রয়েছে, কষাতে কষাতে কিন্তু রেসিপির মধ্যে অল্প অল্প তেল আপনি দেখতে পাবেন। যখন পুরো ড্রাই হয়ে যাবে 3 বার মতো জল দিয়ে কষানোর পরে, তখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে একটু মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দইটা ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশে যায়। তারপরে দিয়ে দিতে হবে জল। জলটা এমন দেবেন মাছটা কিন্তু প্রায় যেন ডুবে থাকে, অল্প একটু ভেসে থাকে। সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে 2-3 মিনিট এটাকে ঢাকা না দিয়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। তারপর উল্টে দিয়ে এবার এটা ঢাকা দিয়ে রাখবো। তার আগে দিচ্ছি অল্প গোলমরিচ। তো এই গোলমরিচটা আপনি আপনার পছন্দ মতো বা ঝাল যেরকম পছন্দ করেন সেই মতো কম বেশি করে দিয়ে দেবেন। এরপরে ঢাকা দিয়ে দিচ্ছি আমি এটা প্রায় 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে। মিনিট 10 পরে ঢাকা খুলছি, অল্প অল্প তেল কিন্তু দেখতে পাচ্ছেন, দেখুন। এবার কি করব, মাছটাকে উল্টে দেব। মাছটাকে উল্টে দিয়ে বন্ধুরা যদি স্বাদ মতো নুন মনে হয় যে কম হয়ে গেছে, ম্যারিনেট করেছিলাম তারপরেও কম হয়েছে, অল্প নুন মিশিয়ে দিন। তারপরে মাছগুলো উল্টে বা নুনটা মিশিয়ে ঢাকা দিয়ে দিন আরও 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে। প্রায় 7 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন রেসিপি একেবারে রেডি। এরপর গরম গরম সার্ভ করুন। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।